এটা ডেপনেস আচ্ছা ভাই, এটা ডেপনেস মারাত্মক, অনেক বড়, হ্যাঁ অনেক বড় ভাই, এটা ডেপনেসটা মাশাল্লাহ অনেক বড়। 350/244, 50-50। আর মজার দিকে হচ্ছে এটা ডোর সিস্টেমটা খুবই সুন্দর, আর এইটা যদি আমরা একটু ভিতরটা থেকে, এটা আর্টিক কুলিং আছে ফ্রন্টে, আর ডোর ইয়াটা খুবই সুন্দর পড়ে। এই কিন্তু 12 মাসই চলে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা রাইট, 3x7, এটা মোটামুটি সবাই 307/301, যারা 300 লিটারের মধ্যে বড় ডিপ চান তাদের জন্য, তাদের জন্য হচ্ছে এটা, তাদের জন্য এটা আমি বলে প্রিমিয়াম 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 এবং আসলেও প্রিমিয়াম, অনেক প্রিমিয়াম। এটা নিয়ে আমি একলা বেশি কিছু বলবো না, নিজেকে অনলাইন ব্যবসায়ী বলে দাবি করি নেই আমি, আমার একটা প্রতিষ্ঠান আছে, আপনি আসবেন দেখবেন, ভালো লাগলে নিবেন। ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তারা কষ্ট করে চলে আসেন আমার লোকেশনে, আমার লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে, ধলপুর কমিউনিটি সেন্টার যদি যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে 64/2 সাফন ইলেকট্রনিক্স, অথবা সায়দাবাদ পর্যন্ত আপনি কষ্ট করে আসলে আমার লোক নিজে যা রিসিভ করে নিয়ে আসবেন, জাস্ট একটা ফোন কল করবেন। সবাই কিন্তু জানে সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দামে খুচরো প্রোডাক্ট, আমরা সবসময় চাই যে সর্বোচ্চ পার্সেন্টেজটা আমার কাস্টমারকে বা আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে প্রোভাইড করার জন্য। আমাদের লাস্ট ভিডিওটা কিন্তু বলা ছিল যে শুধু গত মাসের 30 তারিখ পর্যন্ত অফারটা থাকবে 21%, যেহেতু পার্সেন্টটা বাড়ছে অনেকে হয়তো বা ভাববেন যে আমি হয়তো প্রোডাক্টটা কিনবো, অনেকে কিন্তু ভেবে রাখে 1-2 মাস আগে যে আমি নেক্সট মান্থে বা এর পরে প্রোডাক্টটা কিনবো, যেহেতু ঈদ ভাঙা মাস গেছে এই মাসের অনেকেই প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন, তো তাদের জন্য আমরা 21% এখনো বহাল রাখছি নতুন এমআরপির উপরে, নতুন এমআরপির উপরে। সবাইকে আমি বলতেছি নতুন এমআরপির উপরে, অনেকেই বলতে পারেন ভাই আমি আগের এমআরপি তে দিবো আপনাকে সব আগের প্রোডাক্ট, এটা আসলে অযৌক্তিক কথা। আপনি আপনি যেটা নিবেন ডেফিনেটলি আপনি এমআরপি টা চেক করে দেখে তারপর নিবেন। আসলে আমি অলওয়েজ যেটা দিয়ে শুরু করি ছোট মডেল 1D4, 1D4 GDEH একটা মডেল, ইভেন এই কালারটা আমি অনেকদিন ধরে সেল করতেছি, আরেকটা মডেল আছে 1D4 GDEL। আচ্ছা এইটার কনফিগারেশনটা যদি বলি 197/144 লিটার, সো 197/144 লিটার GDEL টার প্রাইস হচ্ছে বর্তমানে 29,790 টাকা, এটা 21% মেবি 23,000 থেকে 500 মতো আসবে, 23,500 সামথিং আসবে। আমি হাতে ক্যালকুলেটার নাই, আমার ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই অবশ্যই সেটা আপনার থেকে মানে বুঝতে হবে, আর অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আমি এক সহজ কথায় বলে দেই, আপনারা সরাসরি দোকানে আসবেন, গুগল করবেন যে প্রাইসটা দেয়া থাকবে ওইখান থেকে 21% ডিসকাউন্টে যে প্রাইসটা দেওয়া থাকে, হ্যাঁ সেই প্রাইস আপনারা নিয়ে নেবেন। 24 GDH সেম কনফিগারেশন 197/144, এইটা আমরা সেল করে থাকি হচ্ছে আগে ছিল 29,000+, এখন বর্তমানে 30,190 টাকা বর্তমানে প্রাইস পড়ছে, সো এইটা আফটার ডিসকাউন্টে আপনার দেখা যাচ্ছে 24,000-এর কাছাকাছি, 24,000, হ্যাঁ 24,000-এর মধ্যে আসবে, এরকম 19 বিল ডিফারেন্স থাকে। তারপরে দেখবো আপনারা 1F3 GDEH মডেল, আর আরেকটা হচ্ছে 1F3 GDEL মডেল, 176/163, যেহেতু আমাদের বারবার বলতেছি বাজেট বাড়ার কারণে প্রাইসটা বেড়েছে, বাজেটের জন্য প্রাইসটা আমরা বাড়াই নেই বা আমাদের হাতে ক্ষমতাটাও নেই। কনফিগারেশনটা মনে রাখবেন 176/163। অনেকেই বলেন ভাই 10 সিফটি কত, 11 সিফটি কত, ভাই আপনাদের জন্য কষ্ট করেই তো আমাদের এত মানে পরিশ্রম করে ভিডিওটা বানানো, কষ্ট করে আপনারা যদি একটু দেখেন আমাদের জন্য ভালো লাগে, যে আপনি না বুঝতে পারলে কোথাও আমাকে ফোন দেন, আপনি যদি না দেখে আমাকে ফোন দেন তাহলে কি হয় যে আপনি এক্স্যাক্টলি নিউজটা পাচ্ছেন না, আমিও এক্স্যাক্টলি নিউজটা হয়তো বা ব্যস্ততার কারণে সবসময় বুঝতেও পারতেছি, কারণ এট এ টাইম অনেক কি করে কি কলের মধ্যে কল চলে আসে, তো দেখা যাচ্ছে দুই একদিন মিস হয়ে যায়, মিস যখন হয়ে যায় আমাদের আমরা কিন্তু সেই কলটা অ্যাটেন্ড করতে একটু কষ্ট হয়ে যায় পরবর্তী সময়। তো এইটার বর্তমান প্রাইস হচ্ছে 33,090 টাকা, যেটা পূর্বে ছিল 32,500 মতো, বর্তমানে প্রাইস 33,090, আর এটা 21% ডিসকাউন্টে 26,000+, 26,000+ প্লাস 26,000 ফ্ল্যাট ধরে না, অনেকেই ফ্ল্যাটটা ধরে ভাই 26,000 প্লাস, প্লাসটা মনে কেটে যাবে, আবার অনেকেই করে কি যে 33 থেকে 26, তার মানে 7,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, আমি গেলে মনে হয় আরো 2,000 টাকা দিবে। আসলে বেসিক্যালি আমরা তো হোলসেলার, আমাদের এরপরে দেওয়ার মতো কিছুই থাকে না। ওকে, আর এরপরে এই মডেলটা যেটা 1F3 GDEH, এটা অলওয়েজ বরাবরই প্রাইস বেশি, এটা 33,690 টাকা, এটা হয়তো আরো ও মানে এটা 27,000 টাকার মধ্যে কাছাকাছি আসবে, এটা না, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, সো তারপর দেখবো 2A3 213/176 লিটার, এটা GDEH মডেল, এটা GD মডেল, সো এই 213/176 লিটার, এটা যারা মানে এগুলো আমি দেখাচ্ছি একদম মিডিয়াম ছোট যেটাকে বলি, এটা কিন্তু এটা হ্যাঁ এইটার মধ্যে ডিফারেন্স আছে, এই দুইটার মধ্যে কোন ডিফারেন্স, এই সামনে ডোরের ডিফারেন্স আর এইটা এই যে ফ্রন্ট, এটা ইয়া নাই উপরে পকেট নাই, হ্যাঁ আর এটাতে পকেট আছে, রাইট রাইট। সো আমরা যদি এইটার মডেলটা বলি GDEH, এটা হলো 36,000
690 টাকা বর্তমানে প্রাইস। এটা হয়তো ডিসকাউন্ট দিয়ে 29,000 এর মতো আসবে, 29,000 কাছাকাছি আসবে, 28,000 প্লাস 29,000 এর কাছাকাছি। আর এইটা আসবে হচ্ছে এইটাও ওরকম একটু উনিশ বিশ ডিফারেন্স, এটা একটু কম আসবে, 500 টাকা ধরেন কম আসবে। এটা তো সবসময় জানি যে বর্ডার হলে 500 টাকা কম হয়, 500 টাকা কম এরকম আর কি, 400-500 টাকা কম আসে। তারপরে অনেকেই এরপরে আমরা যে মডেলটা দেখবো এটা হচ্ছে 2H2 282/265 রাইট। এই ফ্রিজটা দেখতে শর্ট, কিন্তু এটা একটা স্পেশালিটি কি, এটার মধ্যে আমরা বলি এটা ডেপনেস। আচ্ছা ভাই, এটা ডেপনেস মারাত অনেক বড়, অনেক বড় ভাই, এটা ডেপনেসটা মাশাআল্লাহ অনেক বড়। এটা কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট ধরি এটা 15-15 ধরি, আসলে সেফটিতে তো এখন হয় না, লিটারে হয়, বাট আপনি যদি একটু ক্যালকুলেট করলে 15-15 প্লাস পড়ে। সো এইটা আসলে কি যে অনেকেই বলেন যে ভাই আমার ছোটর মধ্যে ডিপে জায়গা বেশি লাগবে বা আমার একটু ভালো জায়গা চাই, তাদের জন্য এটা। এইটা আফটার ডিসকাউন্ট এন্ড বর্তমানে আমাদের প্রাইস পড়ছে হচ্ছে এইটা নতুন যে এমআরপিটা সেটাতে আমাদের পড়তেছে হলো 42,990 টাকা, যেটা আফটার ডিসকাউন্টে মেবি আপনার 34,000 প্লাস আসবে, 34,000 প্লাস। আগে ছিল 34 বলতাম যে 34 এর মধ্যে আসবে, এখন 34,000 প্লাস, কারণ প্রত্যেকটা প্রোডাক্টেই সরকারি ভ্যাট সহ বা আপনার বাজেটে 1-1.5 হাজার টাকা করে কিন্তু প্রোডাক্টের প্রাইস বেড়েছে। এখন অনেকেই একটা এখানে কোয়ারি থাকতে পারে যে আমার ছোট প্রোডাক্টটা তো বাড়েনি, বড় প্রোডাক্টে কেন, ছোটগুলো তো কম বাড়বে, বড়টাই বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। তারপরে দেখবো আমরা 2E0GD SH মডেল, আর এই কালারটা কিন্তু ভাই নতুন আসছে, আর কালারটা দেখেন খুবই সুন্দর, গ্রিনের ভিতরে আসলে এত সুন্দর, গ্রিনের ভিতরে কালারটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এটার মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে এটা 250/244 50-50, আর মজার দিক হচ্ছে এটা ডোর সিস্টেমটা খুবই সুন্দর। আর এইটা যদি আমরা একটু ভিতরটা দিয়ে, এটা আর্টিক কুলিং আছে ফ্রন্টে, আর ডোর ইয়াটা খুবই সুন্দর পরে। এইটা আফটার ডিসকাউন্ট 42,290 টাকা হচ্ছে এমআরপি। আচ্ছা 21% দিলে এটা মেবি 33 প্লাস আসবে, 33-34 এর মধ্যে আসবে, এমন 19-20 হয়তো ডিফারেন্স থাকতে পারে আমার। এরপরে হচ্ছে আমাদের যে সেগমেন্ট গুলা যাবো, অনেকেরই একটা স্পেশাল, সবার চাহিদা কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষের টেস্ট ডিফারেন্ট, আমাদের কারো টেস্ট কিন্তু সমান না, আপনার টেস্ট আমার টেস্ট কখনোই মিলবে না। অনেকেই বলতে পারেন ভাই আপনার অনেকের একটা বেশি চাহিদা থাকে আমাদের, যে আমার ডিপটা একটা বাল্কি ডিপ দরকার, বাল্কি ডিপ মানে বড় একটা ডিপ, চওড়া ডিপ, তাদের জন্য এটা। আর এইটা কিন্তু 12 মাসই চলে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা 3x7, এটা মোটামুটি সবাই 307/301, যারা 300 লিটারের মধ্যে বড় ডিপ চান তাদের জন্য, তাদের জন্য হচ্ছে এটা, তাদের জন্য এটা। আর এটা কিন্তু ভাই দেখেন কত চওড়া, চওড়া একটা ফ্রিজ। এইটা পূর্বের প্রাইস ছিল 46,090 টাকা, এরপরে প্রাইসটা এখন বর্তমানে বাড়ানো হয়েছে 46,690 টাকা। আচ্ছা আচ্ছা, 21% ডিসকাউন্টে 37,000 প্লাস, মানে বলা চলে যে প্রতিটা ফ্রিজে 4-500, 5-600, 1,000 টাকা করে বেড়েছে, হ্যাঁ অনেক নাম্বার আছে, 1,000 টাকা বেড়েছে। আচ্ছা আচ্ছা, তারপর যে 2N5GDEL ইনভার্টার, সুন্দর ফ্রিজটা, হ্যাঁ এটা কিন্তু 316/295। আচ্ছা, মডেল নাম্বারটা সবাই মনে রাখবেন। আমি যদি মডেলিটি গুলো বলি, 12 বছর কম্প্রেসার গ্যারান্টি, 4 বছর স্পেয়ার পার্টস, 5 বছর হোম সার্ভিস, আর হচ্ছে ডোরের ওয়ারেন্টি 3 বছর, 1 বছর এর মধ্যে ফ্রি হোম সার্ভিস, বাকি 4 বছর আপনার আসা যাওয়ার যে কস্টিং যেটাকে বলি, বা এক্সপেন্স কস্ট বা ভেহিকেল কস্ট বা অ্যালাউন্স যেটাকেই বলি না কেন, সেটা দিতে হবে আপনার। এই হচ্ছে টোটাল মডালিটি, আর ডোরের ওয়ারেন্টি 3 বছর, এটা তো অ্যাজ ইউজুয়াল থাকবেই। আর এইটা বর্তমানে প্রাইস পড়তেছে আমাদের, এটা যদি দেখি 300, এটা মজার ব্যাপার, এটা কিন্তু ইনভার্টার, ইনভার্টার এখন কিন্তু আসলে যদি ফ্রস্টের মধ্যে সর্বনিম্ন ইনভার্টার ধরেন এটা আছে। আচ্ছা আচ্ছা, কারণ আগে ছিল এইটাতে, এখন এইটাতে ইনভার্টারটা কোম্পানি অ্যাভেলেবেল করতেছে না। এটা ভিতরে দেখেন, আমি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কেই বলি যে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্টেরিয়র আলাদা আলাদা, যেমন আমি যদি এটা আর এটা খুলি দেখেন ভাই ইন্টেরিয়র কি সেম মনে হয়, প্রত্যেকটা কিন্তু ইন্টেরিয়র ডিফারেন্ট। সো আপনার ইন্টেরিয়র অনেকেই বলেন ভাই ফ্রিজ তো ফ্রিজই, আসলে ফ্রিজ ফ্রিজ না, আসলে ভিতরেও দেখার অনেক কিছু আছে। সো আর প্রত্যেকটা মডেলে কিন্তু R600A গ্যাস ইউজ করা হয়েছে প্রত্যেকটা মডেল। তো এইটার প্রাইস বর্তমানে, পূর্বে ছিল 45,790 টাকা, বর্তমানে এটা প্রায় 46,290 টাকা, যেটা আফটার 21% ডিসকাউন্ট দিলে 37,000 এর মতো আসবে, 37,000 তারপরে দেখবো ডুয়েল কালার। এবং এটা আমার গতকালকে একই দিনে একই জায়গায় দুইটা সেল হয়েছে, একই মানে একই জায়গায় দুইটা সেল হয়ে গেছে, যেটা খুব পপুলার বর্তমানে। কেন পপুলার, এটা আসলে দেখা ফিজিক্যালি না দেখলে, ভিডিওতে আমি জানি না কেমন লাগতেছে, এটা যখন এত সফট, এটা ধরলে ভালো লাগে, মানে মানে খুবই সফট, ম্যাট তো ম্যাট সফট,
আর এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে, এটা কোনো হাতের দাগ ভরবে না, হাতের দাগ ভরবে না, কারণ গ্লাসে হাতের দাগ থাকবে এটাই স্বাভাবিক। আপনার গ্লাস ক্লিনার ইউজ করতে হবে, মাস্ট বি, বাট এটা থাকবে না। এটা হলো 341/320 মডেলের নাম হচ্ছে 3B0 GDEL মডেল। এটা যদি দেখেন ভাই, এটাও কিন্তু মাশাআল্লাহ, হ্যাঁ অনেক সুন্দর এবং বড় ফ্রিজ, সুন্দর এবং বড় ফ্রিজ। এটা এটা পূর্বের প্রাইস ছিল 48,600 বা 700 এমন ছিল, এখন বর্তমানে প্রাইস হলো 49,000+ আমি ট্রাই করি সবসময়, কারণ যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট কিনে তারা সলিড কালারের প্রতি একটু বেশি মানে ঝুঁকে বেশি আর কি, তো আমি সলিড কালারটা অলওয়েজ রাখার ট্রাই করি। আমার কাছে যে সবসময় কালার থাকবে এমন না, কারণ কোম্পানিতে কালার মানে প্রেফারেন্সটা বলা যায় না আমাদের, আমাদের বলার কোনো অপশনটা নাই যে এই কালার আসবে এই কালার দিবেন, আসলে লেটেস্ট যে কালারটা থাকবে সেটাই আমাকে দিবে। তো এটা হলো 348/333 মডেলের নাম 3D8 ইনভার্টার। আর ইনভার্টার মানে 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 কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয়ী, সাশ্রয়ী, রাইট। এটা দেখেন ভাই, মাশাআল্লাহ দেখার মতো, অনেক বড়, এটা নিয়ে কিছু বলার নাই। এটা বর্তমানে হচ্ছে আমাদের এখন বর্তমানে ফ্রস্টের মধ্যে সব থেকে বড় ফ্রিজদের মধ্যে একটা, কারণ এটা পরে যেটা ছিল 3F5 GDL বর্তমানে কোম্পানি স্টক আউট। ওকে, সো এখন এইটাকেই মানে একবারে ফ্যামিলির বড় সন্তান বলা যায়। আচ্ছা আচ্ছা, সো এইটা পূর্বে প্রাইস ছিল 50,990, এখন বর্তমানে প্রাইস হলো 51,000+ হ্যাঁ, এখন আফটার ডিসকাউন্টে 41,000+ আসবে, 41,000+ রাইট। ওকে, তারপরে আমরা দেখবো হচ্ছে 2F1 GEHC ইনভার্টার, যেটা হচ্ছে নন ফ্রস্ট, আমি বলি প্রিমিয়াম 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 এবং আসলেও প্রিমিয়াম, অনেক প্রিমিয়াম। এটা নিয়ে আমি একলা বেশি কিছু বলবো না, নন ফ্রস্ট, কারণ এটা আসলে খুব রানিং একটা প্রোডাক্ট, মানে আজকেও সেল হইলো। ওই যে আমাদের আমাদের পিকআপই আছে, সেল হচ্ছে, পিকআপই আছে, আমরা সেল হচ্ছে। সো এটা হচ্ছে বর্তমান প্রাইসটা আছে যে এটার এক্সাক্ট নিউ প্রাইসটা আমরা এখনো পাইনি, ওল্ড প্রাইসটা আছে, নিউ প্রাইসটা এখনো আমরা হাতে পাইনি। ওকে, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে 2B3 আমার ফ্রি শোরুমে সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ, এটা এটা আপনিও জানেন। আচ্ছা, 2B3 কেন 223/219 অলরেডি এটা সোল্ড, এই কালার এটা দেখানো উচিত না বাট সোল্ড। আচ্ছা, বাট এই কালার আছে, 223। ফার্স্ট অফ অল হচ্ছে এটা যারা ছোটর মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্ট চান, যে আমি একটা ছোটর মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্ট চাই, আমার সেগমেন্টে একটু প্রিমিয়াম হতে পারে, লুকিং লুকিং লাইক বাই প্রিমিয়ার, সো তারা এটা নিতে পারেন। এটা যদি আপনি দেখেন ভিতরটা কিন্তু মাশাআল্লাহ 50-50 ডিপে লাইট আছে, আর ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর। এটা আগে প্রাইস ছিল 39,000 টাকার মতো, এখন 39,000+ 290/300 মতো আসবে। এটা 21% ডিসকাউন্টে 31,000 সামথিং আসবে হয়তো বা, আমি মনে করি যে আসলে এটা ভ্যালু ফর মানি, রাইট। তারপর এটার মধ্যে আরেকটা আছে যেটা এটার থেকে বেশি রানিং, আচ্ছা, কিন্তু প্রাইস এটা থেকে একটু কম। ওকে, আচ্ছা, 2B3 GDEL 223/219 এটা কিন্তু মাশাআল্লাহ ভাই, ভিতরে কিন্তু সেম সেম, ওইটাও যায় এটাও তাই। ওকে, যাহা বাঙানো তাহাই দেখ পান। আচ্ছা আচ্ছা, তো এইটা হচ্ছে বর্তমান প্রাইস হলো 38,790, এটা 21% হয়তোবা আপনার 30,000 থেকে 31,000 টাকার মধ্যে আসবে। এখন বর্তমানে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কিন্তু ডিজিটাল ডিসপ্লে। কেন ফ্ল্যাগশিপ, এমনও দিন যায় যে আমাদের রেগুলার মডেল সেল হয়েছে দুইটা, ডিজিটাল ডিসপ্লে সেল হয়েছে 7-8টা। এটা হচ্ছে 2B3 GDEL FC, এটা কিন্তু এই যে মাত্র আসছে, আর এটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক, এটা কিন্তু আগে ছিল অনলি সিলভার কালার, এখন ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক। যারা ছোটর মধ্যে ডিডি মডেল খুঁজে তাদের জন্য ডিপে লাইটও দিয়ে দিছে, ডিপে লাইট আছে, আর্টিকলিং দিয়ে দিছে, রাইট রাইট। তাহলে তো এটা সবচেয়ে প্রিমিয়াম, এটা সবচেয়ে প্রিমিয়াম। এটা আগে ছিল 40,190, এখন এটা হলো 40,590, এইটা 18% ডিসকাউন্টে মেবি 33,000 সামথিং আছে, 33,000 সামথিং, ঠিক আছে। তারপরে দেখবো হচ্ছে ওই যেটা বাল্কি ডিপ দেখাইলাম, 317/307/301 ডিজিটাল ডিসপ্লে GDE and DD মডেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা বর্তমানে প্রাইস হচ্ছে 50,090 টাকা, যেটা পূর্বে প্রাইস ছিল 49,490 টাকা। তো 50,090 টাকা থেকে 18% বাদ দিই তাহলে 41,000 সামথিং আসবে। আচ্ছা আচ্ছা, 41,000 সামথিং। তারপরে দেখবো হচ্ছে আমরা 3B0 GDE and DD ডিজিটাল ডিসপ্লে, এটা যদি একটু দেখি ভাই, এটাও আলট্রা প্রিমিয়াম, 341/320 দেখেন এটার ইন্টেরিয়র কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এইটার সাথে এটা কিন্তু আহামরি খুব একটা ডিফারেন্স না, এটা এটা পূর্বের প্রাইস ছিল 50,490, এখন বর্তমানে প্রাইস হলো 50,990, যেটা হচ্ছে
18% ডিসকাউন্ট দিলে 41,500 সামথিং আসবে। ওকে, 41,500 সামথিং, যেটা আগে আমরা পূর্বে সেল করছি, এটা সরি 41,800 মতো আসবে এটা আফটার ডিসকাউন্ট, 21% 18% ডিসকাউন্টে। তারপর ভুল ত্রুটি হলে মাফ করবেন। তারপর দেখবো 3D8 348x333, এটা কিন্তু ওই যে এটা অনেক বড়, অনেক বড়, মোটামুটি মার্শাল্লাহ ভালোই বড় এটা। এইটা হচ্ছে আপনার দেখেন একটু সামনে যদি দেখেন, এটাও কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্ট। এটা কিন্তু আগে ছিল 52,990 টাকা, এখন বর্তমানে 53,890 টাকা। আচ্ছা আচ্ছা, সো এটা 18% ডিসকাউন্ট দিলে আপনার এটা 44,000+ আসবে, 44,000+। এটা বর্তমানে প্রাইস হলো 56,290 টাকা। এটা 18% ডিসকাউন্টে 46,000 সামথিং আসবে। রাইট, তারপরে আমরা দেখবো হচ্ছে যাদের মানে এই যে এখন বর্তমানে এখন ঈদের পরে সোনার হরিণ, কারণ ঈদের পরে আমরা ঈদের আগে থেকেই অনেকদিন আমরা ডাবল ডোর দিতে পারিনি, অনেকে এসে ফেরত গেছে, ভাই ডাবল ডোর নাই ভাই, আয় হ্যাঁ কি বলেন আসলি তো ডাবল ডোর নিতে, ডাবল ডোর নাই। ঈদের এক সপ্তাহ আগে থেকে ডাবল ডোর ছিল না আমাদের, কারো কাছে কোনো ডাবল ডোর ছিল না, বিকজ অফ দ্যাট কোম্পানির কাছে অ্যাভেলেবেল ছিল না। হয়তো অনেকের কাছে স্টক থাকতে পারে, স্টক করে রাখছে, বাট আমাদের আসলে কি স্টক করার মতো কোনো অপশন থাকে না, যে প্রোডাক্ট আনার সাথে সাথেই সেল হয়ে যায়। এটা হচ্ছে 563 লিটার 5F3 563/501। সো এটা যদি একটু দেখি ভিতরটা, ভাই দেখেন ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট, এটা কিন্তু স্মার্টফোনে কন্ট্রোল করতে পারবেন। আর এটা পূর্বে প্রাইস ছিল 97,490 টাকা, আর বর্তমানে প্রাইস হলো 98,990 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, এটা কিন্তু হিউজ ভাই। আচ্ছা, সো এটা এখন বর্তমানে, গত এর আগে সেল করতাম আমরা 78,000 টাকায় ডিসকাউন্টে, এখন বর্তমানে সেল হয়তো বা 1,000 টাকা বা 1,200 টাকা বাড়বে, 79,000 সামথিং হবে, 79,000 সামথিং। সো এখন তো ওয়ালটনের সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজ তাই না? আমার কাছে প্রিমিয়াম, এর থেকে অনেক প্রিমিয়াম আছে, বাট আমার কাছে এটা হলো ব্যক্তিগত মানে পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আমার কাছে ভালো লাগে এটা, অলওয়েজ ভালো লাগে। অনেকে বলেন কি কি আছে, আমার কাছে আমি বলবো কি কি নাই। আপনি এটা জিডি, এটার মধ্যে হিউম্যান ডিটেকশন সেন্টার আছে, আপনার আয়েন্সার আছে, আয়েন্সারটা অনেকেই জানে না আয়েন্সারের কাজ কি, অনেক আয়েন্সারটা আসলে আনসারের কাজ হচ্ছে আল্ট্রাভায়োলেট, যেটা হচ্ছে ইউভি লাইট, যেটার মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে দুর্গন্ধ সব চলে যায়, যেটাতে আমরা ইউভি প্রোটেকশনের মেইন কাজই কিন্তু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেওয়া, এই কাজটা কিন্তু এটা করে ইউভি লাইটের মাধ্যমে। সো এরপরে ভিতরে যদি প্রিমিয়াম দেখাই ভাই, দেখেন লাইটগুলো কিন্তু অনেক প্রিমিয়াম। সো এটা পূর্বের প্রাইস ছিল 1,00,000, মানে গতকালকে রাতে 12টা পর্যন্ত 1,14,990 টাকা, বর্তমানে 1,16,990 টাকা। এখন মানে আমি প্রাইস বলতেই ভয় পাইতেছি, আমি প্রাইস বলতে ভয় পাচ্ছি, আসলে কি বলবো, কারণ হচ্ছে এখন সরকার যদি বাজেট বাড়ায় সেটা তো আপনার আমার কোম্পানির কারো হাত নাই। এখন আমার লোকেশন, আমার লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে, ধলপুর কমিউনিটি সেন্টার যদি যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে 64/2 সাফন ইলেকট্রনিক্স, অথবা সায়দাবাদ পর্যন্ত আপনি কষ্ট করে আসলে আমার লোক নিজে যা রিসিভ করে নিয়ে আসবে, জাস্ট একটা ফোন কল করবেন। আর ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তারা অবশ্যই আসবেন, আইসা দেখে নিয়ে যাবেন। বা ঢাকার বাইরে থেকে যারা যারা প্রবাসী ভাইয়েরা অর্ডার করতে চান, আমি বলবো আপনার আত্মীয় স্বজন ভাই বোন কেউ না কেউ তো ঢাকায় আছে, তাদেরকে পাঠান, তারা আইসা দেখে নিয়ে যায়। তো তো কোরবানি গেল, ডিপের কিন্তু এখন একটা চাহিদা আছে, সো ডিপের কিন্তু হিউজ কালেকশন আছে, 145 205 255 300 লিটার সব মডেলগুলো অ্যাভেলেবেল আছে। যারা নিতে চান ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব। আর 175/150 সেটা যদি একটু ভিতরটা দেখি, এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই বড়, আর এটা প্রাইস আসবে আফটার ডিসকাউন্ট 25,000 সামথিং, 25,000 আফটার ডিসকাউন্ট। হ্যাঁ আমি আফটার ডিসকাউন্ট বলে যাই, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাহলে এটা হলে 142/148, এটা যদি একটু দেখি এটা কিন্তু ছোট। হ্যাঁ এটা কিন্তু আফটার ডিসকাউন্টের প্রাইস আসবে 23,000+, হ্যাঁ প্লাসটা মনে রাখবেন। তারপরে দেখবো 180/202 লিটার, এটা হ্যাঁ পিছনে 20%, 180/202 লিটার, এটাও মাশাল্লাহ অনেক সুন্দর দেখার মতো একটা প্রোডাক্ট। সো এটা আফটার ডিসকাউন্টের প্রাইস আসবে হচ্ছে 30,000 কাছাকাছি, 30,000। তারপরে দেখবো 200/206 লিটার, এটা যদি আমরা দেখি এটা কিন্তু মাশাআল্লাহ 50-50, এটা কিন্তু আপনার ডিসকাউন্ট দেয়া 31,000+ আসবে, 31,000+। তারপরে দেখবো 324/305 লিটার, এটা যদি আমরা দেখি মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন, আর এটা কিন্তু আসলে যদি আসলে খোলাতে একটু ঝামেলা হয়ে গেছে,
এছাড়া আরো অনেক মডেল আছে যেগুলো হয়তো আমি দেখাতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ডাইরেক্ট শোরুমে চলে আসেন, আইসে দেখে পছন্দ করে ভালো মতো বুঝে নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। আপনি যেভাবে আপনি টাকা দিয়ে কিনবেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চেক করে দেখে নিয়ে যাবেন। তো নেক্সট ভিডিওতে তাহলে নতুন কোনো ভিডিওতে আবার আসছি, যেমন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।